অসাম্প্রদায়িক বাংলাদেশের দাবি আদায়ে সামাজিক প্রেক্ষাপট তৈরি করতে রাজনৈতিক দলগুলোকে আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন ভূমি মন্ত্রী নারায়ণ চন্দ্র বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপলক্ষে অসাম্প্রদায়িক বাংলাদেশ চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক আলোচনা সভায় তিনি দাবি জানান এ সময় তিনি বলেন ধর্মান্ধরা সমাজকে পিছিয়ে নিচ্ছে যা ধর্ম সে পালন করবে অন্য ধর্মের অনুসারীরা যেন হিংসা না করে আলোচকরা বলেন সাংস্কৃতিক আন্দোলনের দুর্বলতায় সাংস্কৃতিক সাম্প্রদায়িকতা শুরু হয়েছে একইভাবে সামাজিক রাষ্ট্রীয় এবং প্রশাসনিক সাম্প্রদায়িকতা চলছে বলে অভিযোগ করেন বক্তারা